ইংরেজবাজার পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডে সতেরোটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিলা প্রার্থী মুখ্যমন্ত্রী একজন মহিলা তাই মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পুরুষদের চেয়ে সংখ্যায় বেশি মহিলা প্রার্থী কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে একশো আট পৌরসভার পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সাতাশে ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার বৃহস্পতিবার ছিল স্ক্রুটি নিয়ে এরপর থেকেই অন্যান্য প্রার্থীদের পাশাপাশি মহিলা প্রার্থীরাও নেমে পড়েছেন প্রচারে কেউ তিন বছর কেউ দু বছর আবার কেউ নতুন মুখ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের গায়ত্রী ঘোষ আট নম্বর ওয়ার্ডের কাকুরী চৌধুরী কুড়ি নম্বর ওয়ার্ডের চৈতালি ঘোষ সরকার সাতাশ নম্বর ওয়ার্ডের পূজা দাস সহ ইগনেজ বাজার পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থীর সংখ্যা সতেরো জন প্রার্থীরা জানিয়েছেন সংসারের রান্না পূজার্চনা সহ অন্যান্য কাজ সামলে তারা নির্বাচনে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা সংসারের কাজ সামলে ময়দানে নেমে নির্বাচনী প্রচার করছেন কথায় বলে যে রাধে সে চুল বাঁধে

आशीर्वाद करबेन সাথে আছেন আমাদের আপনাদের আশীর্বাদ দুইজন আছে হ্যাঁ আমরা সাপোর্ট দিও বলি আগে দিয়ে যারা টাকা যায় যায় পুরো পড়ে সময় সাথে আছেন আপনাদের আগে

এখন আবারও দাঁড়িয়েছি তৃতীয়বার এবং আমরা মানে দীর্ঘদিন থেকে যেহেতু আমার স্বামী তিনিও কাউন্সিলার ছিলেন আমার আগে থেকে তো তার সাথে কাজ করতে করতে মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি মানুষ তাদের প্রয়োজনে যখনই আমাদের ডাকে বা তাদের ভালোবাসার টানে সবসময় আমরা তাদের সাথে থাকি এইভাবেই কাজ করি বাড়িতে নিজে সকালবেলায় উঠে কাজকর্ম সেরে তারপরে ওয়ার্ডে গিয়ে তাদের সাথে কথা বলা তাদের সুবিধে অসুবিধের কথা শোনা যেটা প্রয়োজন সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা এবং তারা যখনই ডাকে মানে শুধু যে নিজেরাও যায় তা না তাদের যখন প্রয়োজনে ফোন করে বলে যে আমার এক্ষুনি দরকার আপনাকে আসতে হবে সেই সময়টাতেও আমরা পৌঁছে যাই এবং আমরা সবসময় এইভাবে মানে হয়তো শুধু রাজনীতি করতে গিয়ে না আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি সবসময় আমাদের শিখিয়েছেন মানুষের কাছে থাকার জন্য কাজে থাকার জন্য এবং আমরা আমাদের ফোন সবসময় অন থাকে আমরা দিন বা রাত্রি নয় আমরা যে কোনো কাজে আমাদেরকে ডাকলে মানুষ পায় এবং মানুষও আমাদেরকে অত্যন্ত ভালোবাসা আশীর্বাদ করে বলেই আমরা এখন পর্যন্ত কাউন্সিলার মানে আমরা ছিলাম এবং আবারও আমরা মানুষের যে সারা যে মানুষ চাই যে আমরা থাকলে পরে তাদের কাজ কথা বলতে সুবিধে হয় কাজ করতে সুবিধে হয় সেই জন্য আমাদেরকে উৎসাহিত করে বলে আমরা আজকেও আবার ধরুন দাঁড়িয়েছি সংসার মানে হচ্ছে রান্না পুজো আমার সংসারে সব কাজ সকালবেলা উঠে ঝাড় দেওয়া থেকে শুরু করে কাপড় কাচা ধরুন রান্না করা পুজো করা সন্ধেবেলায় সন্ধে দেওয়া সবই কাজ করি তো আমরা জানি আমাদের নেত্রীর কাছ থেকেও এটা শিখেছি এবং আমরা জানি যে যে রাঁধে সে চুলো বাঁধে আর আমি নিজে গোটা দিন সকাল থেকে রাত্রি অবধি কাজকর্ম সময় মতো সব কিছু করেই মানুষের কাছে থাকি আমি কুড়ি নম্বর ওয়ার্ডে প্রথমবারে আমি দাঁড়িয়েছিলাম সেখানেও এই এই এলাকার মানুষ আমাকে আশীর্বাদ করেছিল পরবর্তীতে এটা এসসি হয়ে যায় তখন আমার হাজব্যান্ড দাঁড়ায় আবারও আমাকে এবার এখানটায় আমি দাঁড়িয়েছি কুড়ি নম্বর ওয়ার্ডে এবং আমার হাজব্যান্ড বাইশ নম্বর ওয়ার্ডে এসসি হয়ে যাওয়াতে সেটা তার নিজের এলাকা ওখানেই আমাদের বাড়ি ছিল সেই জন্য ওখানে উনি দাঁড়িয়েছেন আপনার নাম আমার নাম চৈতালি ঘোষ সরকার প্রথমত বলি প্রতিদ্বন্দ্বিতা ঘরের কাজ সামলে আজ প্রথম নয় টু আমি ফার্স্ট কাউন্সিলার হই তখন আমার বড়ো মেয়ে মাত্র দু বছরের ছিল তারপর সেই দু বছরের মেয়েকে নিয়েই দশ ন বারো নম্বর ওয়ার্ডে আমি লড়াই করি এবং সকলের আশীর্বাদ এবং ভালোবাসা পাই এবং আমি জিতি সেকেন্ড হলো ওই ওয়ার্ডে আমি দশ বছর ছিলাম এবং দশ বছর থাকাকালীন সবচেয়ে আনন্দের বিষয় হল আমি আমার আরও দুটো সন্তানের জন্ম দিই কাউন্সিলার থাকাকালীনই আমার বিধি আমার ছেলে অভিনব নারায়ণ চৌধুরী ওখানে দশ বছর থাকি দেন ওখান থেকে আবার যখন ওয়ার্ডটা রিজার্ভ হয়ে যায় তখন আমি আট নম্বর ওয়ার্ডে আসি ততদিনে আমার বড় মেয়ে আজকের ডেটে ফার্স্ট ইয়ারে পড়ছে আমিটি ইউনিভার্সিটি নয়ডাতে আমার পরের মেয়ে ক্লাস নাইনে পড়ছে ছেলে আমার ক্লাস সেভেনে পড়ছে এবং আপনাদের সকলের আশীর্বাদে তারা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে তাহলে এখানে আপনি বুঝুন যে তারা আমাকে কিভাবে সাপোর্ট করেছিল যার জন্য আমি আজ তিনটা টার্মের কাউন্সিলার হতে পেরেছি আর এই ওয়ার্ডে আসা আর সব থেকে যেটা জরুরি কথা সেটা হলো ওরাই আমার শক্তি আমার তিন বাচ্চাই আমার শক্তি ওরা না থাকলে আমার পক্ষে সম্ভব হতো না হ্যাঁ ক্যাম্পেনিং করছি ছেলে হয়তো ফোন করে বললো মা কুরকুরে খাবো ঠিক আছে পাঠিয়ে দিলাম মেয়ে মেজো মেয়ে যাবে হস্টেল তার লাগেজ গুছানো তাকে ঠিকঠাক করে পৌঁছো সেটাও দেখুন আমরা তো মা আমার মা আমাকে বলেছে যে এই পৃথিবীটা হচ্ছে ধরিত্রী মা এই ধরিত্রী মায়ের উপরে কতখানি সে বোঝা নিয়ে আছে তাহলে আমরাও তো একটা মা হয়ে পারবো না কেন লড়াই করতে একেবারে করে যাচ্ছে স্মুথলি হয়ে যাচ্ছে এতে কোনো আমার অসুবিধা হচ্ছে না আর আশাবাদী এই ওয়ার্ডটা দাঁড়াবার নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন আমি ফাইট করেছি আমাকে পার্টি থেকে অফার দেওয়া হয়েছিল বারো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আমি চাইলেই চলে যেতে পারতাম বারো নম্বরে সেখানে আমি দশ বছর ছিলাম কিন্তু এই ওয়ার্ড আমাকে এতটা ভালোবাসা দিয়েছে এবং এতটা আমি এখানে সকলের আশীর্বাদ পেয়েছি যে এই ওয়ার্ডটা আমি ছাড়তে চাইনি এই ওয়ার্ড তাতেই আপনি বুঝতে পারছেন আমি কতটা আশীর্বাদ আশাবাদী কারণ রাজনীতিতে কেউ যদি বুঝতে পারে যে সেই ওয়ার্ডে জিতবে না সে সেখানে দাঁড়াবার জন্য ফাইট করে না আমি করেছি এবং আমি কেন এই ওয়ার্ডের সকলে এবং আপনাদের আশীর্বাদ শুভাকাঙ্ক্ষিতে আমার একশো পারসেন্ট আশাবাদী যে আমরা আমি শুধু নাই এই ওয়ার্ডের মানুষের কাছে একটা খুব ভালো ব্যাপার যে তারা ভাবে না কাকুলি তারা ভাবে আমাদের ভোট আমাদেরকে জিততে হবে তাই আট নম্বর ওয়ার্ড মামাটি মানুষ জিন্দাবাদ আট নম্বর ওয়ার্ডের আমরা সবাই খুব ভালো করে জিতবো কাকুলি চৌধুরী প্রথমে আমি বলি যে এটা কিন্তু আমার প্রথমবার নয় দু সাল থেকে আমি এই একদম নিজে জনপ্রতিনিধি হিসাবে লড়াই করছি তো এটা আমার কাউন্সিলর হিসাবে দ্বিতীয়বার হবে তো আমি ঘর সামলে খুব মানে সুবিধা হয় একটা কারণেই যে আমার পরিবারের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আমার যৌথ পরিবার সেখানে আমার আরও তিনজন যা অর্থাৎ আমাদের বাড়ির বউয়েরা আমাকে খুব সহযোগিতা করে এবার সেই সঙ্গে তো আরও এলাকার লোকজন আছে তারাও আমাকে অনেক সহযোগিতা করে ওয়ার্ডের কাজে এবং আমার ছেলেপেলে যারা আছে মানে ওয়ার্ডের কাজ যে শুধু আমি একা করি সেটা নয় তারাও আমাকে সহযোগিতা করে কর্মীগুলো মানে ভীষণ ভালো আর মমতাদির উন্নয়নের সাথে সাথে আমাদের কাজটা খুব সহজ হয়ে গেছে কারণ পরিশ্রমটা আগে যত করতে হতো এই এত উন্নয়নের কাজের জন্য আমাদের কিন্তু পরিশ্রমটা অনেক কমে গেছে এবং ভোটটা চাইতেও আমাদের খুব সুবিধা হয় তাই মামাটি মানুষের দলের সঙ্গে থেকে আমাদের অনেক ভালো হচ্ছে কাজগুলো এবং আগামী দিনেও খুব ভালো হবে কারণ আমি যত জায়গায় যাচ্ছি প্রচারে প্রতিটা নাগরিক খুব খুশি কেননা কোনো না কোনো কাজে তারা কিন্তু কোনো না কোনো পরিষেবা পাচ্ছে নি এই কারণে আমাদের খুব ভালো লাগছে কতবারের কাউন্সিলার আমি এবার দ্বিতীয়বারের হব আর আমি দু সাল থেকে এই ভোটে একদম মানে একজন কর্মী হিসাবে আমি লড়াই করছি এবং প্রতিবারই সেই যার হয়ে লড়ি না কেন তারা কিন্তু জিতে আসছেন আমার নাম গায়ত্রী ঘোষ আমি দু হাজার পনেরোতে ষোলো নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিলাম সেখান থেকে নির্বাচিত হয়েছি এবার আমাকে যেহেতু মহিলা ওয়ার্ড হয়েছে দু পনেরো নম্বর ওয়ার্ড ইংলিশ বাজারে তো সেই জন্য আমাকে মহিলা হিসাবে দু নম্বর এই পনেরো নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছে